বিভিন্ন পূজো, আনন্দ অনুষ্ঠান বা রাজনৈতিক সভায় শব্দাসুরের দাপটে প্রাণ ওষ্ঠাগত হতো একটা সময়। গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে বিচিত্রানুষ্ঠান, পিকনিক, ডিজে, গান ঝালাপালা, সেই সমস্ত দিন রাত এখন অতীত। মাইক ব্যবসায় আক্ষরিক অর্থেই পিন ড্রপ সাইলেন্স। শব্দকে জব্দ করেছে মহামারী। 21-এর দোরগোড়ায় নির্বাচন, অথচ কোনো রাজনৈতিক জনসভা হচ্ছে না, ছোটখাটো পুজো, বিয়ে বা অন্যান্য অনুষ্ঠান যেটুকু হচ্ছে নম নম করে। মাইক সাউন্ড বক্স সেখানে এন্ট্রি পাচ্ছে না, অতএব শব্দযন্ত্র বস্তাবন্দি করে আপাতত রোজগারের নতুন পন্থা খুঁজতে ব্যস্ত মাইক ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। গ্রাম সহ নির্বিশেষে একটা ছবি অপরিবর্তিত থাকত, অনুষ্ঠানের ছবি। গ্রামীণ শীতলা পুজো, শিবের গাজন অথবা শহরের কেতা দূরস্থ জলসা, সাউন্ড বক্স, মাইক অপরিহার্য। কোনো রাজনৈতিক সভায় কি ভাবা যায় মাইক ছাড়া? পুজো পার্বণে মাইকের অত্যাচার তো কোথাও কোথাও থানা পুলিশ পর্যন্ত করাতো। গত 4-5 মাসের ছবিটা একেবারে আলাদা। অনুষ্ঠানের সংখ্যা তলানিতে, তার চেয়েও তলানিতে মাইক ব্যবসার সঙ্গে যুক্তদের রোজগার। জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের এক বিস্তীর্ণ অঞ্চল এবং মালবাজার মহকুমার অনেকেই এই পেশার সঙ্গে যুক্ত। বহুদিন কোনো কাজ পাননি তারা, অথচ ঋণ নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। রোজগারের তাগিদে আজ কেউ ফাস্টফুডের দোকান খুলেছেন, কেউ ডিম বিক্রি করছেন। তো 5 মাস ধরে কোনো কাজকর্ম নেই, কোনো প্রোগ্রাম নেই, খুব বাজে অবস্থা, কোনো কাজ নেই। সমস্ত ফাইন্যান্স লোনে করা মাল 15 লাখ টাকা, খুব বাজে অবস্থা, কোনো কাজ নেই। তার জন্য এখন দোকান, ফাস্টফুডের দোকান খুলে বসে আছি। কি করছেন তাহলে এখন? ফাস্টফুডের দোকান খুলে বসে আছি, মোমো বানান। কিন্তু সবাই তো দোকান খুলতে পারবেন না, অন্য কোনো কাজও নেই। অর্থাৎ এক আধ দিন যদি কোনো কাজের সুযোগ মেলে, সেই ভরসায় তাকিয়ে রয়েছে গোটা পরিবার। একমাত্র রোজগেরে মানুষটা দিশেহারা। দেখো, আমরা দীর্ঘদিন ধরে এই কাজ শিখেছি, অন্য কাজ তো মানে আর ইচ্ছা করে না, আর পারিও না, ঠিক আছে। আমাদের ওই অবস্থা এতই খারাপ, মানে আর কি বলবো, মানে 4 মাস ধরে বহুত অবস্থা খারাপ। এখন তো এইগুলো, আজকে এই যে 4 মাসের পরে একটা কাজ পেলাম, এটা করলাম, মালিক যা দেবে এটা দিয়ে সংসার চলবে। এমন অনেকেই রয়েছেন যারা কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে বিভিন্ন যন্ত্রাংশ কিনেছিলেন। তাদের আশা ছিল পূজোয় ভালো বরাত পাবেন, বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশনের মতো প্রচুর সামাজিক অনুষ্ঠান বা জলসায় কাজ হবে। এমনকি 21-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক সভায় কাজের সুযোগের আশাও ছিল। আপাতত সব সম্ভাবনাই মহামারীর অন্ধকারে। এই অবস্থায় তারা সাহায্য প্রার্থী। আমরা বেকার হিসেবে, আমাদের লকডাউনে আগে আমরা বন্ধন থেকে লোন নিয়ে সাউন্ডে বক্স, আমরা প্রায় 5 লাখ টাকা করে বক্স টক নিয়ে আসছি। আর দীর্ঘদিন ধরে সাউন্ডে ব্যবসা ছিল, কিন্তু লকডাউনে যেটা সবই বন্ধ হয়ে গেছে, এখন কিস্তি কী করে দেবো সেটা আমরা পারছি না। তো এখন আপনারা কী চিন্তা ভাবনা করছেন, সরকারের কাছে কী আবেদন করবেন? আমরা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে যাবো, বলবো যদি আমাদের কিছু সাহায্য কোনো দিক দিয়ে করতে পারে। সরকারের তরফে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। তবে মাইক ব্যবসায় অচলাবস্থার কথা স্বীকার করে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান জানালেন, সম্ভব হলে অবশ্যই তারা সহায়তা করবেন। কোনো পূজা, কোনো অনুষ্ঠান হলে পরে তাদের কোনো স্থানগুলো ব্যবহার হয় বা পরিষেবা হয়। বর্তমানে তো হচ্ছে যেমন বিয়ে বন্ধ হয়ে আছে এই লকডাউনের জন্য, তারপরে পূজা সেমন করে অনুষ্ঠান করে কেউ পূজা করছে না, সেই জন্য সাউন্ডে তো এখন ব্যবসা খুবই খারাপ। হ্যাঁ, তাদেরকে আমরা কল্যাণবাড়ি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যদি তাদের কোনো সহযোগিতা নাই, আমরা নিশ্চয়ই তাদের সহযোগিতা এবং সাহায্য করব। কাজ হারানো শ্রমিক, হকার, গৃহশিক্ষক থেকে পুরোহিত, মৌলবি, এই মহামারীতে অনেকেই যেমন আর্থিক সংকটে পড়েছেন, তেমনি সরকারি সাহায্যও পেয়েছেন। মাইক ব্যবসার সঙ্গে যুক্ত একটা বড় অংশের ক্ষেত্রে সেই সাহায্যের শিকে ছিঁড়ে কিনা আগামী দিনেই তার উত্তর মিলবে। জলপাইগুড়ি থেকে মুনমুন মুখোপাধ্যায়, এক্সপ্রেস নিউজ।